বা আপনারা কিন্তু এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পাচ্ছেন, আর যদি অনুষ্ঠানে ফোন না পান তাহলে বুকিং নাম্বার বলে যে নাম্বারগুলো পাচ্ছেন সেখানে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। এবং এই অনুষ্ঠানে আজকে হয়তো যারা আগের অনুষ্ঠানগুলো ফলো করেছেন আপনারা জানেন যে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষ ও তন্ত্রবিদ আচার্য গৌরব। হ্যাঁ, একটু সাথে থাকুন, আমি একটু কথা বলে নিই, তারপরে আপনার সাথে কথা বলছি, কেমন? এবং আচার্য গৌরব, যিনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং তিনি এমএসসি করেছেন ফিজিক্সের মতো সাবজেক্ট নিয়ে, তারপরেও কিন্তু বিএড করেছেন, এবং যেহেতু বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত, তো এই ব্যাপারটা কিন্তু মানে তার একেবারে জন্মসূত্রে পেয়েছেন, এবং জ্যোতিষকে পাশাপাশি রেখে এখন মানে দ্রুত গতিতে এগোচ্ছেন। অতএব যেহেতু ফিজিক্সের মতো সাবজেক্ট নিয়ে যিনি এমএসসি করেছেন, তিনি যখন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করবেন সেখান থেকে আমরা বুঝে নিতে পারি যে এইখানেও তার বুদ্ধিমত্তা এবং অধ্যবসায়ের প্রচুর পরিচয় আমরা পাব। তো এই সমস্ত কথা তো আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে, কিন্তু তার আগে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো জ্যোতিষ ও তন্ত্রবিদ আচার্য গৌরবকে। নমস্কার। নমস্কার, আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আচ্ছা, একজন ফোনে চলে এসেছেন, তো প্রথমে যিনি ফোনে আছেন বলুন কে বলছেন, সাথে আছেন কে বলুন, নামটা আগে জানাবেন। হ্যাঁ নমস্কার, বলুন। আমি মৌমিতা ঘোষ বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কাজ সম্বন্ধে জানতে চান? আচ্ছা, এই যে অনুষ্ঠানে আপনি মানে আমাদের শুরু হওয়ার সাথে সাথে যে ফোন করলেন, তার মানে আপনি আগের অনুষ্ঠানগুলো ফলো করেছেন, তাই তো? হ্যাঁ, আমি দাদা অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, মানে সব কাজ ফেলে এটাতে বসে যাই দেখতে। আপনি কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমি তো আমার নিজের ব্যাপারেই জানার ছিল। আপনার ডেট অফ বার্থটা একটু বলুন। আমার হচ্ছে 20 এপ্রিল 1982। 20 এপ্রিল 1982। ওকে, আর টাইম? টাইম হচ্ছে সকাল 6টা। ভোর 6টা। প্লেস কি মেদিনীপুরে? হ্যাঁ মেদিনীপুরে। একটু দাঁড়ান, হ্যাঁ দেখছি আমি বলছি। আপনার মঙ্গলবার ছিল জন্মবার, তাই তো? আপনার মেষ রঙ আর কুম্ভ রাশি? আপনি কতদূর পড়েছেন? আপনার বৃহস্পতি রাহু দৃষ্টি রয়েছে, সেই জন্য আপনার কিন্তু গুরুচণ্ডের দোষ। আপনার বিভিন্ন মানুষের সঙ্গে আর কি, যারা আপনার আপন জন বা ইয়ে, তাদের সঙ্গে কিন্তু কথাবার্তার কারণে শত্রুতা বা এরকম ঝামেলা সৃষ্টি হবে, এরকম কি হয় আপনার? হ্যাঁ সেটা তো আছে, ঘর থেকে বাইরে বন্ধু বান্ধব মোটামুটি সবার সাথেই। হ্যাঁ, আপনার এই গুরুচণ্ডের দোষ আছে, সেই কারণে এটা হচ্ছে। আচ্ছা, আপনার একটা মারাত্মক ইয়ে দেখতে পাচ্ছি, এটা নবম স্থানে কেতু, আপনার প্রথম বিয়ে টিকবে না। ঘরের লোক এবং বাইরের লোকের সাথে একটা মানে কথা কাটাকাটি এরকম ব্যাপার হয়েই থাকে, আর তারপরে বিয়ের জায়গাটাই মানে প্রত্যেকটা প্রেডিকশন একদম বলা যায় যে আর কি, নবম স্থানে যদি কেতু বা রাহু থাকে এটা জেনে নেবেন যে প্রথম বিবাহ তার প্রচন্ড ঝামেলাময় হবে, আর হচ্ছে না টেকারি চান্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার দ্বিতীয় বিবাহে যোগ আছে, আপনার কি বিয়ে হয়েছে, সেকেন্ড ম্যারেজ? হ্যাঁ, বিবাহিত জীবন কাটাচ্ছি। হ্যাঁ, কিন্তু হয়ে গেছে, সেখানেও আপনার দ্বাদশপতি বৃহস্পতি 7th হাউসে আছে, সেই কারণে আপনার কিন্তু বিবাহিত জীবনটা আপনার প্রবলেম চলবে, এই বিবাহিত জীবনের প্রবলেম হবে, আপনার সন্দেহের শিকার হবেন। হ্যাঁ একদমই ঠিক বলেছেন, হয় আমি নিজে আর বলতে পারিনি, এটা জন্যই ফোনটা করেছিলাম। আপনার এই স্থানটার একটা প্রতিকার দরকার, যে আপনার সাংসারিক অশান্তি হচ্ছে খুব।
হ্যাঁ, একটাই আমি মেন ফোনটা করেছিলাম, তো দেখলাম দাদা নিজেই মানে সবই বলে দিচ্ছে, হ্যাঁ 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 মানে আর আপনার সেটাই আর শনি মঙ্গল যোগ আছে, কি, আমি খুব সাফার করছি আর হুম ভীষণভাবে হুম হুম ওটা সম্মুখীন হয়ে গেছি। ওইটা ওইটা আপনার প্রতিকার করতে হবে। দ্বাদশ প্রতি যেহেতু সপ্তমে বসে আছে, ওই প্রতিকারটা না করারে কিন্তু এটা সারা জীবন এরকম ভুগবেন, এই জিনিসটা থাকবে। আর আপনার শনি মঙ্গল যোগ আছে, আর ষষ্ঠ স্থানে আছে আপনার তল পেটে কোনো অপারেশন হওয়ার যোগ আছে। অপারেশন আমার মানে আমার 1 বছর আগে হয়ে গেছে আর কি, নিয়ে আচ্ছা অপারেশন। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা থাকবে। আর এখন আপনার শনির সাড়ে সাথে চলছে, সেই জন্য শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনার। আচ্ছা, হ্যাঁ শরীর সেটা তো টরীর খারাপ আছেই হচ্ছে? দিদি, মানে তল পেটেই একটা যে ব্যথা হচ্ছে সেটা ভালোই, হ্যাঁ আপনার একটা ভুগবেন এখন, এটা হচ্ছে এখন ভুগবেন 2023-এর এপ্রিল, আর তারপরেও আরো 2.5 বছর আপনি ভুগবেন এই জিনিসটা। তো আপনার কোনো শনির সাড়ে প্রতিকার সাথে, হবে না? হ্যাঁ এটা প্রতিকার করলে অবশ্যই সেরে যাবে, এই শনির প্রতিকার দরকার। আপাতত আপনি শনিবারটা নিরামিষ খান, আর পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে এই শনির সাড়ে সাথে আরো প্রতিকার করি, নাহলে কিন্তু এটা কাটবে না এরকম, ঠিক আছে। আর আপনার রাহুটা হচ্ছে আয়ুর স্থানে আছে, আর খুব ভালো অবস্থায় আছে, আপনার ঘুরে ঘুরে ইনকাম হবে কোথাও। আচ্ছা, আপনি কি সেটা এখন করবেন? আমি করি, আমি হ্যাঁ একটা মানে নাম করা কোচিং সেন্টারেই মানে ঘুরে ঘুরেই আমি আচ্ছা বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যেতে হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ কোচিং সেন্টার বিভিন্ন জায়গায় রয়েছে, মানে ব্রাঞ্চ আছে যে বিভিন্ন জায়গাতে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেটার সাথেই বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম হ্যাঁ সেন্টার আসে, তো সেরকম হুম ভাবে ব্যাচ পড়াই আর কি। আচ্ছা আচ্ছা আমি কোচিং সেন্টারেই কাজ জবটা করি আর কি। আচ্ছা আচ্ছা, মানে বৈবাহিক জীবনে আপনার সমস্যার জন্যই আপনি ফোন করেছেন, তাই তো? হ্যাঁ, এটা নিয়ে খুব অশান্তিতে হ্যাঁ ছিলাম, তো প্রতিকার এটা কি আপনি বলতে হবে যে সন্দেহের শিকার বা এই অশান্তিটা যে যাচ্ছে, হ্যাঁ এটা আপনাকে এটা সপ্তম ভয় পাচ্ছে। সপ্তম হাউসটা ডিস্টার্ব হয়ে আছে, ওইটার প্রতিকার করতে হবে আপনাকে, ঠিক আছে। ওই প্রতিকারটা না করলে কিন্তু হবে না। আর আপাতত বললেন শনিবার করে শনিবারটা হ্যাঁ নিরামিষ খেতে, নিরামিষ খান, কারণ শনি সাড়ে সাতের জন্য আপনার কিন্তু শরীর প্রচণ্ড ভেঙে যাবে। তো আপনি এই জবটাকেও কিন্তু কন্টিনিউ করতে আপনার প্রবলেম হবে, কারণ বিভিন্ন জায়গায় যেহেতু ঘুরে ঘুরে করতে হয়, তো সেই কারণে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কিন্তু এই জবে প্রবলেম পড়বে, কারণ শনির সাড়ে সাথে সব দিক দিয়ে আমাদের প্রবলেমে ফেলে, ঠিক আছে। তো সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর আপনার থার্ড হাউসটাও, থার্ড হাউস আপনার মহারাষ্ট্র যোগ আছে, আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না নিশ্চয়ই। ভাই বলতে আমরা এক ভাই এক বোন, আমার দাদা আচ্ছা তো আছে, হুম সেকেন্ড ম্যারেজের পরে মোটামুটি একরকম আমার কথাবার্তা বন্ধই হয়ে হ্যাঁ গেছে। সেরকমই হবে, এটা এটা আপনার ওই থার্ড হাউসে ডিস্টার্ব আছে বলে হচ্ছে। আপনার এই তিনটে প্রতিকার করলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই তিনটে জায়গার একটু প্রতিকার করিয়ে নিন, তাহলে অবশ্যই সেরে যাবে জিনিসটা। এটা 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 কিওর হবে, আপনার কাছেই ভাবছি তাহলে আসবো একবার, কারণ আপনার প্রোগ্রামে আমি খুব ফলো করি, ভালো লাগে। ঠিক আছে, আমি যোগাযোগ করে চলে যাবো তাহলে। ঠিক আছে, ঠিক ধন্যবাদ। আছে ঠিক আছে, ভালো থাকবেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আপনার সংসার ঠিক রাখতে এবং আপনার কর্ম জায়গাটা যদি ঠিক রাখতে হয়, আপনাকে বলা হলো যে শনিবার করে নিরামিষ খাবেন। আরেকটি মানে একটা ঘোষণা রয়েছে প্রত্যেকের জন্য, খুব স্বল্প মূল্যে আগামী 2রা জানুয়ারি আমরা যে অমাবস্যা তিথি পাচ্ছি, যেটিকে বলা হয় বকুল অমাবস্যা তিথি, তো এই অমাবস্যা তিথিতে কিন্তু আচার্য গৌরব আপনাদের জন্য প্রতিকার করাবেন। মানে যাদের গ্রহ দোষ আছে, বিভিন্ন গ্রহ দোষ যেমন গ্রহণ দোষ, শনি সাড়ে সাথী বা আরো বিভিন্ন যে অশুভ যোগ আছে, সেই যোগের, দোষ, আচ্ছা সেই যোগের প্রতিকার মাঙ্গলিক, করাবেন। হুম, দারিদ্র যোগ, এই সমস্ত বিভিন্ন যোগ এবং গ্রহের প্রতিকার, এগুলো সবই আর কি ওই দিনের জন্য স্পেশালভাবে মাত্র 2,500 টাকার মধ্যে করা হবে, ঠিক আছে। যারা যারা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, কারণ খুব লিমিটেড মানুষের আমি করতে পারবো, খুব বেশি জনের করতে পারবো না একদম। এবং বিশেষ করে বলবো যারা মানে অর্থের জন্য অন্যান্য জায়গায় গিয়েছেন কিন্তু সেখানে প্রতিকার করাতে পাচ্ছেন না, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন খুব স্বল্প মূল্যে। কত? 2,500 টাকা মানে বিনিময়ে তিনি করে দিচ্ছেন। অতএব যারা কাজ করাতে চাইছেন বা বিভিন্ন জায়গায় আপনাদের থেকে প্রচুর অর্থ চেয়েছে, কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে অপারক, আপনারা কিন্তু কাজ করাতে পারেন। করাবার জন্য বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং 2রা জানুয়ারি যেহেতু যোগানুষ্ঠান বা এই প্রতিকারগুলো করবেন, আগের থেকে আপনাদের একটু বুকিং করতে হবে, না হলে কিন্তু মানে অনেকের বুকিং নেবেন না, মানে খুব লিমিটেড কাজ করবেন, সেই জন্য কিন্তু আগের থেকে বুকিং আর করে হ্যাঁ নেবেন। যারা আসতে পারছেন না তাদেরও কোনো ভাবনার কোনো কারণ নেই, কারণ প্রতিকার কুরিয়ার বা বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সেরকম ব্যবস্থা আচ্ছা থাকবে। আচ্ছা, মানে কেউ যদি চান যে আপনারা প্রতিকার করা মানে
দূরের বন্ধুরা রয়েছেন, সরাসরি আপনারা এসে যোগাযোগ করতে পাচ্ছেন না, বাই পোস্টে কিন্তু প্রতিকার আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। বলুন কে আছেন ফোনে। নমস্কার। নমস্কার, রঞ্জন পাল বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। ডানকুনি থেকে। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন তাই তো? হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন একটু। 13/7/1990। 13/7/1990। হ্যাঁ, টাইম? টাইম দুপুর 3:37। দুপুর 3:37 পিএম। আর প্লেস কি ছিল? জন্মস্থান কোথায়? ডানকুনি। ডানকুনি। আচ্ছা আচ্ছা, একটু হোল্ড করুন, দেখছি। যে জন্মবার কি ফ্রাইডে ছিল, শুক্রবার? শুক্রবার ছিল। আপনার বৃশ্চিক লগ্ন মীন রাশি। হ্যাঁ, আপনার যেটা দেখতে পাচ্ছি ছকে, আপনার বৃহস্পতি শনি দৃষ্টি দিচ্ছে, সেই কারণে আপনার কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে, মানে কর্মস্থান আয়স্থান যেটা বলেন, তো গভর্নমেন্ট জবের কিন্তু আপনার যোগ। আপনি গভর্নমেন্ট জব করেন? হ্যাঁ, আমি আমি জেলে রয়েছি দাদা। আচ্ছা, ঠিকই বলেছেন। হ্যাঁ, জেলে আছি, কিন্তু বর্তমান সময়টা আপনার ভালো যাচ্ছে না, বিভিন্ন দিক থেকে আপনি ঝামেলায় রয়েছেন যেটা দেখছি। হ্যাঁ, সবদিকে মোটামুটি ঝামেলায় চলছে। হ্যাঁ, আপনার ফোর্থ হাউসে শনি রাহু দৃষ্টি আছে, আপনার প্রপার্টি নিয়ে খুব ঝামেলা চলছে নিশ্চয়ই। একদম, দাদার সাথে দাদার সাথে এই বাড়ি নিয়ে আমার যত। হ্যাঁ, কি বিক্রি করতে প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলবো খুবই অসুবিধা অশান্তি, মানে দিন রাত বাড়ির মানে বাইরে বেরোচ্ছি তখন ঠিকঠাক, আবার যখন বাইরে বেরোচ্ছি অশান্তি হচ্ছে বাড়ির। এই ফোর্থ হাউসটায় শনি রাহু দৃষ্টি আছে, এটা আপনাকে প্রতিকার করাতে হবে, নাহলে কিন্তু এই প্রপার্টিটা বিক্রি করা নিয়ে আপনার সারা জীবন ভুগতে হবে। ঠিক আছে। আপনার 11th হাউসটাও ডিস্টার্ব আছে, তো সেই কারণে আপনার কিন্তু খরচা অনেক বেশি হয়ে যাবে, আপনি দেনায় বা লোনে জড়িয়ে যাবেন। একদম একদম, আমি দাদা মানে আপনি আমার পুরো মনের কথা বলে দিচ্ছেন, আমি লোনে জড়িয়ে জর্জরিত মানে টাকা সেইভাবে ইয়ে করতে পারছি না, মানে আমার এই বাড়ি করতে গিয়ে আমার লোন ইয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা এটা আপনার ইয়ে রয়েছে প্রচন্ড, আপনি এটা এটা ভুগবেন আর কি, এখন এটা আগামী 8-10 বছর তো আপনার এটা থাকবেই, তো এটা আপনার প্রতিকার করালে এই জিনিসটা ঠিকঠাক হওয়ার চান্স আছে। এত বছর তো মনে হয় তো তাহলে আমাকে অন্য কিছু করতে হবে, কিন্তু এইভাবে তো চলে যায় না, কোনো কোনো প্রতিকার বা সেইভাবে তো ইয়েটা ঠিকঠাক করতে হবে না, সেটাই। আর দাঁড়ান একসঙ্গে দেখছি, আপনার 6000 শনি রাহু দৃষ্টি আছে আর আপনার বুধকে তো একসঙ্গে আছে, তো আপনার নিশ্চয়ই গলব্লাডার স্টোন বা কিছু এরকম অপারেশন হয়েছে। হ্যাঁ, আমার তো গলব্লাডার স্টোন ইয়ে হয়েছে। দর্শক বন্ধুরা, এটা জেনে নিন যে যদি বুধকে তো একসঙ্গে থাকে তাহলে কিন্তু গলব্লাডার স্টোন হবেই। আচ্ছা, একদম চার্টে আপনার হয়েছিল গলব্লাডার স্টোন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর রবি শনি একত্রে 20 যোগ তৈরি করেছে, আপনার বিবাহ হয়েছে কি? আপনার শনি রাহু দৃষ্টি আছে, আপনার মামার সাথে সম্পর্ক ভালো নয় নিশ্চয়ই, আর প্রবলেমটা ওই দিক থেকেই হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে, মামার দিক থেকে আপনার এই ক্ষতিটা হচ্ছে, কিন্তু বিবাহ যে প্রবলেমটা হচ্ছে আপনার এই মামার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না, আর ওই দিক থেকে ক্ষতিটা হচ্ছে, কিন্তু আপনি মামার দিক থেকেও সাবধানে থাকুন। আচ্ছা, এই জিনিসগুলো প্রতিকার না করার কিন্তু আপনার বিবাহ হওয়া খুব মুশকিল আছে, আর এই দেনা টেনা এগুলো কিন্তু আরও ডুবে যাবেন যদি আর কি ঠিকঠাক প্রতিকার না হয়, তো আপনি একটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাগুলো একটু ঠিক করে নিন। দাদা, আমি আপনার উত্তর দেখে আমি আপনার কাছেই যাব, অনেক চেষ্টা করার পর লাইনটা পেয়েছি। হ্যাঁ, আপনি আমার কাছে আসতে পারেন বা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আর কি, মোট কথা যে ঠিকঠাক প্রতিকার করবে, কারণ ভুল প্রতিকার করলে না আপনার সমস্যা আরো 1000 গুণ বেড়ে যাবে, তো সেই জিনিসটা একটু খেয়াল রাখুন। মানে দাদা আর কি বলবো, সবথেকে বড় সমস্যা আমার এটা নিয়ে হচ্ছে মানে বাইরে এই লোনটা আপনি আপনি লোনে জর্জরিত হয়ে যাবেন, কারণ এই রকমই যোগ আছে আপনার, তো এই জিনিসটা আপনাকে কাটাতে হবে, নাহলে কিন্তু আপনি আরো জড়িয়ে যাবেন জিনিসটাতে। মানে হবে না, এটা এটা প্রতিকার না করার কিন্তু সারবে না জিনিসটা।
ঠিকঠাক প্রতিকার না। মানে আমি আপনাকে দেখছিলাম যে বকুল অমাবস্যা, মানে আপনি 2ই জানুয়ারি অমাবস্যা এই কাজ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে ইয়ে করতে চাই, আপনি আমার ওই বুকিং নাম্বার যেটা দেখাচ্ছে ওখানে আপনি আপনার নাম গোত্র বুক করিয়ে দিতে পারেন, আপনার প্রতিকার আপনি পেয়ে যাবেন আর কি। আপনি এসেও নিয়ে যেতে পারেন অথবা বাই পোস্ট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। তো আরেকবার বলে দিই যে আগামী 2ই জানুয়ারি বকুল অমাবস্যা তিথিতে আচার্য গৌরব আপনাদের জন্য কাজ করবেন। বৈদিক তন্ত্র মতে তিনি বিভিন্ন গ্রহের প্রতিকার বা যাদের গ্রহণ যোগ শনি সাড়েসাতী ঢাইয়া ইত্যাদি যে অশুভ যোগ চলছে সেই সমস্ত যোগের প্রতিকার করাচ্ছেন। আপনারা যারা মানে এতদিন ধরে করাতে পারছিলেন না বিভিন্ন কারণে, অর্থের কারণে, সময় অভাবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। কেননা যেহেতু নতুন বছর, নতুন বছরের শুরুটা যাতে একেবারে ভালো একটা বার্তা দিয়ে শুরু হয় সেটাই আশা করব, সেই জন্যই আপনারা যোগাযোগ করে নিন। এবং এটা কিন্তু একেবারে খুব সামান্য মূল্যে তিনি করাচ্ছেন প্রতিকার। অ্যাকচুয়ালি মানে যারা ভীষণ খারাপ অবস্থার মধ্যে রয়েছে, যাদের সমস্যা কাটছেন আর কি, বিভিন্ন জায়গায় দেখিয়েও আর কি আপনার কোনো কাজ পাননি, এখনো ভুগছেন সমস্যায়, তারাই আসুন, আমি তাদের অবশ্যই প্রতিকার করে দেবো। একদম, মানে যারা খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছেন তাদের পাশে দাঁড়াতে চাইছেন বলেই কিন্তু এই ব্যবস্থাটা করছেন। কিন্তু মানে অনেকের কাজ করবেন না, লিমিটেড কিছু মানুষের কাজ করছেন, অতএব আপনি যদি তার মধ্যে থাকতে চান আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটু যোগাযোগ করে নিন। আর আপনারা জানেন যে উনি এটা বংশ পরম্পরায় যেহেতু পেয়েছেন, অতএব এই যে গ্রহদোষের প্রতিকার বা এই অ্যাস্ট্রোলজির যে বিভিন্ন ক্যালকুলেশন যেটা একেবারে নিখুঁতভাবে করছেন, এগুলো কিন্তু অনেকদিন ধরেই তিনি এগুলোর সাথে অ্যাটাচড আছেন বলেই এই রকমভাবে প্রেডিকশন বা এই কাজগুলো আপনাদের জন্য করে দিতে পাচ্ছেন। বলুন, নমস্কার। যে আছেন একটু ধরুন, আমি আজকের টপিকটা তো শুরুই করতে পারলাম না। ঠিক আছে, একটু আপনি সাথে থাকুন, একটু উনি কিছু বলে তারপরে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের জ্যোতিষশাস্ত্রে যেমন 12টা রাশি নিয়ে কাজ হয়, তো সেরকমই আরেকটা পদ্ধতি আছে যেখানে এই বিভিন্ন সালে যারা জন্মেছে তারা বা তাদের আর কি কোন প্রাণী আর কি তাদের হচ্ছে প্রতীক, সেই জিনিসটা আজকে আমি সেটা নিয়ে ডিসকাস করব। আর তাদের এই আগামী 2022 সালটা কেমন যাবে সেটা নিয়েও একটু আমি বলতে চাই। আচ্ছা, সেটা কি আগে ফোনে অ্যাটেন্ড করে নিই তারপরে আলোচনায় আসবো? না, ফোনটা একটু থাক। যেমন 1924, 1936, 1948, 1972, 1984, 1996, 2008, 2020 এই সমস্ত সালগুলোতে যারা জন্মেছেন তাদের প্রতীক হচ্ছে ইঁদুর। ঠিক আছে, তো এদের জীবনে 2022 সালটা একাধিক পরিবর্তন নিয়ে আসবে। পেশাগত জীবনে ওঠা নামা থাকবে প্রচুর, আর্থিক অবস্থা আপনাদের খুব নিয়ন্ত্রণ থাকতে হবে কারণ লোকসান হওয়ার প্রচণ্ড ভয় থাকবে। দাম্পত্য জীবন ভালো যাবে। 1900 আমাদের ফার্স্ট ইয়ার, এবার 1925 থেকে এরমভাবে 12 বছর ছাড়া ছাড়া 2021 সাল পর্যন্ত যাদের জন্ম, তারপরে কি কি সাল আছে? 1925, 1949, 1961, 1973, 1983, 1985, 1987, 2009, 2021 এই সালগুলোতে যাদের জন্ম তাদের প্রতীক প্রাণী হচ্ছে ষাঁড়। তো তাদের মধ্যে যারা ব্যবসায়ী বা প্রেমিক তাদের জন্য কিন্তু এই বছরটা খুব অনুকূল। আচ্ছা, আর পরিকল্পিত ব্যয় এবং লগ্নির ভালো সুযোগ আছে, আপনারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারেন এই সময়। আর স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন থাকতে হবে, কোনো গভীর রোগ দেখা দিতে পারে। 1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010 এই সমস্ত সালগুলোতে যাদের জন্ম তাদের প্রতীক হচ্ছে বাঘ। তাদের নববর্ষ অনুকূল, কঠিন পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবে, আর্থিক জীবন ভালো, দাম্পত্য জীবন ভালো, স্বাস্থ্য ভালো এবং ব্যবসা প্রচণ্ড ভালো যাবে। বলা হচ্ছে এই সালটা বাঘেদের প্রতীক, বাঘ যাদের তাদেরই আর কি এই বছরটা। আচ্ছা, এরপরে পরবর্তী জায়গায় যাব, কিন্তু তার আগে যিনি ফোন করেছেন, হ্যাঁ নমস্কার, কে আছেন সাথে? নমস্কার, আমি অজয় কর্মকার বলছি। আচ্ছা হ্যাঁ, নমস্কার বলুন। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের ব্যাপারে, ছেলের নাম বলুন। ছেলের নাম বিজন কর্মকার। বিজন কর্মকার, আচ্ছা বিজন কর্মকার আপনার ছেলের নাম। আচ্ছা, এবার ডেট অফ বার্থটা বলুন। 26/9/2003। 26/9/2003, হ্যাঁ। সময়, সময়টা বলুন দাদা। সময় 10:15। আচ্ছা, রাত 10:15। জায়গা কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, আচ্ছা। আপনি কি জানতে চান ছেলের সম্বন্ধে? ছেলের তখন কম বয়স, আপনার
কি পড়াশোনা স্বাস্থ্য এরকম কিছু? পড়াশোনা একটু। আচ্ছা ঠিক আছে দাঁড়ান। আচ্ছা ওর শুক্রটা খুব ভালো আছে, তুঙ্গি আছে, সঙ্গে রবির দৃষ্টি আছে, সরকারি চাকরির যোগ, আর ডাক্তারির দিকে ওর যাওয়ার চান্স। ঠিক আছে, ও ডাক্তারি নিট বা কিছু প্রিপারেশন নিচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য খুব ভালো করে খাটুক, ও নেক্সট ইয়ারে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ওর খুব ভালো যোগ আছে, ওর নিটের দিকে আর কি যাওয়ার জন্য খুব ভালো যোগ আছে। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি, ওর হচ্ছে মিথুন লগ্ন কন্যা রাশি, মিথুনের অষ্টমে এখন শনি রয়েছে, সেই কারণে কিন্তু শনি ঢাই আছে, ওর শরীর স্বাস্থ্য কিন্তু খুব খারাপ যাবে, এখন খুব ভুগবে। হ্যাঁ, এটা এইটা ওর প্রবলেম আছে, তো এইটার জন্য কিন্তু পড়াশোনা হ্যাম্পার হবে। তো এই জিনিসটা একটু কাটিয়ে নিন, এই দোষটা শনি শনির একটা প্রতিকার করে নিন, তো তাহলে কিন্তু ওর এই যে ডাক্তারি যে ইয়েটা রয়েছে চান্সটা, সেটা কিন্তু পুরোপুরি 100% একদম সাকসেস হবে। ঠিক আছে, এই জিনিসটার জন্য, তো এই শনিটার জন্য ওর প্রবলেমটা হচ্ছে, ওর শরীর স্বাস্থ্যের জন্য পড়াশোনাতে বিঘ্ন ঘটছে, তো সেই জিনিসটা ঠিক করে নিন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, ওর নেক্সট ইয়ারে তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, ওর এমন যোগ আছে যে নেক্সট ইয়ারে ডাক্তারি চান্স পাবে। ঠিক আছে, মাঙ্গলিক দোষ? আচ্ছা দাঁড়ান, না আর মাঙ্গলিক দোষ নেই, যে বলেছে ভুল বলেছে। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো মাঙ্গলিক দোষ নেই, তো যেটা বলেছে আপনি ওটা মাথা থেকে বের করে দিন, কারণ ওটা যে বলেছে ভুল বলেছে জিনিসটা। একদম ভালো থাকবেন, আর দেখুন এই রকম অহেতুক একটা ভয়ের সৃষ্টি করে মানে আপনাদের দিয়ে প্রতিকার করানো, এই রকম কোনো উদ্দেশ্য নেই আচার্য গৌরবের, এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে মানে ভীষণ প্রত্যেকটি ব্যাপারে, যেহেতু বিশেষ করে বিজ্ঞানের ছাত্র, এই যে যোগ বিয়োগের জায়গাটা, ক্যালকুলেশনের জায়গাটা ভীষণ ভালো জানেন, এবং এই আজকে যে প্রেডিকশনগুলো করছেন একেবারে অ্যাকুরেট প্রেডিকশন। অতএব আপনারা যারা এই ধরনের প্রেডিকশন পেতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন, যারা আজকে অনুষ্ঠানে ফোনে পেলেন না আপনারাও যোগাযোগ করে নিন, বুকিং নাম্বারে ফোন করুন, চেম্বারগুলোতে আপনারা আসুন, দেখে নিন আপনার সুবিধে মতো চেম্বারে আপনি চলে আসতে পারেন, আর টাইমিংটা একটু ফলো করবেন। কিন্তু প্রত্যেকে যারা আসতে চাইছেন, যেই চেম্বারে আসতে চাইছেন, আগের থেকে একটু আপনারা বুকিং করে নেবেন, মানে প্রি বুকিংটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু দেখা হবে না। একদম ঠিক আছে। আচ্ছা, আর আরেকবার জানিয়ে দিই যে আগামী 2রা জানুয়ারি আমাদের বকুল অমাবস্যা তিথিতে বৈদিক মতে, মানে বৈদিক তন্ত্র মতে তিনি বেশ কিছু প্রতিকার করাচ্ছেন, অতএব একেবারে অত্যন্ত কম মূল্যে, মানে একেবারে বলবো যে মিনিমাম যে টাকাটা দরকার সেটা নিয়েই কিন্তু করছেন। অতএব আপনারা যারা একটা বিশাল অ্যামাউন্ট শুনেছেন বিভিন্ন জায়গা থেকে, যেমন একজন ফোন করে বললেন লাস্টে যে আপনার মাঙ্গলিক বলেছেন, কেউ আপনাকে ভয় দেখিয়েছেন, তো এইরকম হয়তো অনেক জায়গায় আপনারা প্রতিকারের জন্য গেছেন, সেখানে একটা হিউজ অ্যামাউন্ট বলেছেন প্রতিকার করাতে করানোর জন্য, তারাও কিন্তু যোগাযোগ করে নিন একেবারে স্বল্প মূল্যে, এতটাই যেটা আপনারা মানে কল্পনাও করতে পারেন না যে এত স্বল্প মূল্যে কাজটা করা সম্ভব। আচ্ছা, নেক্সট ছিল আমাদের 1927, 1939, 1951, 1963, 1975, 1987, 1999, 2011, এই সমস্ত সালগুলোতে যার জন্ম তাদের প্রতীক হচ্ছে খরগোশ। তাদের হচ্ছে এই সালটা খুব ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, মানে 2022 সাল একদম খুব ভালো কাটবে, ব্যবসায় তাদের স্থায়িত্ব দেখা দেবে, আর্থিক অবস্থা ভালো হবে, উন্নতি হবে তাদের, তারা সঞ্চয় করুন এই সময়টায়, তো সঞ্চয় করা করুন, কারণ তাদের জন্য এটা ভালো হবে, আর স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে যাবে আর কি, খুব খারাপও যাবে না খুব ভালো যাবে না, এরকম। হ্যাঁ, আরও আছে, আচ্ছা, 1928, 1940, 1952, 1964, 1976, 1982, 2012, এই সমস্ত সালগুলোতে যাদের জন্ম তাদের চিহ্ন হচ্ছে ড্রাগন, তো তাদের ব্যক্তিগত সম্পর্ক অনিশ্চিত হয়ে পড়বে, মানে বিভিন্ন রকম তারা যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কগুলো সম্বন্ধে তাদের একটু প্রবলেম চলবে। আচ্ছা, কিন্তু এই যে বাকি যে যারা রয়েছেন, মানে আমরা আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং আলোচনায় ছিলাম, যেটা হচ্ছে আপনাদের জন্মসাল অনুযায়ী বলে দিচ্ছেন যে আগামী 2022 সাল আপনাদের কেমন যেতে পারে, এবং প্রতীক যে পশু সেটা আপনার কী হবে, তো এটা আমরা কমপ্লিট করতে পারলাম না আলোচনা,
তো মানে আমাদের আগামী অনুষ্ঠানে এই আলোচনা আরো থাকবে আপনাদের জন্য। আর তার আগে বলে দেবো, যারা কাজ করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিন। দূরের বন্ধুদের জন্য রয়েছে অনলাইন কনসালটেন্সি। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।